প্রোফেজ আসছে। প্রোফেজ এখন যে ক্রোমাটিনগুলো আছে দেখাচ্ছে, ক্রোমাটিনগুলো হলে কন্ডেন্স হয়ে মানে ক্রোমোজোম তৈরি হবে, ক্রোমোজোমস। এবার কি হচ্ছে না, সিস্টার ক্রোমাটিন যেগুলো আছে দুটোকে বলে। হাই ফ্রেন্ডস, আমি সুব্রত মাইতি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর হচ্ছে জানো তো, মানে থাম্বনেল দেখে বুঝতে পারছো আজকে জিনিসটা কি। আজকে হচ্ছে আমাদের সেল সাইকেল সিরিজের পার্ট 3 ভিডিও আপলোড হবে, যেটা হচ্ছে ডিটেলস অফ ইন্টারফেস অ্যান্ড সরি ইন্টারফেস বলছি, ডিটেলস অফ প্রোফেজ অ্যান্ড মেটাফেজ যেটা বলবো। এর আগের ভিডিওতে তোমরা দেখেছো যে সেল সাইকেল কাকে বলে, সেল সাইকেল বেসিক স্টেপস কি, বা সেল সাইকেল কিসের জন্য হয়, কি ব্যাপার, কি স্টেজ, সমস্ত কিছু বিস্তারিত বলা হয়েছে। এরপর তার একটা একটা স্টেজে পরপর করে আসবে, সেই জন্য হচ্ছে আজকে প্রোফেজ আর হচ্ছে মেটাফেজ সম্বন্ধে আলোচনা করবো, এর সঙ্গে তার ফ্যাক্টরগুলো মানে আছে দেখা করবো, ঠিক আছে। তো আজকে ভিডিওটা শুরু করার আগে হচ্ছে একটা কথা বলবো, তোমাদের সাপোর্ট পাচ্ছি আর সাপোর্ট চাই, ঠিক আছে। আর যারা যারা মানে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো। বোর্ড নেই, বোর্ড হচ্ছে নতুন ঘরে শিফট করার জন্য হচ্ছে বোর্ডে একটু প্রবলেম হচ্ছে, কিন্তু সেটা পরে আসবে, ঠিক আছে। আমি এখন বলবো না যে আগের ভিডিও তার ভিডিওর পর তার পরের ভিডিওতে আসবে, এখন মানে খুব দেরিতে মানে আসবে ওই এটা, তখন যখন সেভ করবো তখন হবে, ঠিক আছে। এখন জাস্ট বেসিক ওই স্ক্রিনশট দিয়ে এগুলো কাজ চালিয়ে নেবো, ওকে। তোমাদের বোঝার কোনো অসুবিধা হবে না, ঠিক আছে, তো আমরা সেটাই করছি, ওকে। তো আজকে আমি বেশি কথা না বলে আজকে আমি বলবো মানে শুরু করতে চাই যে প্রোফেজ। এবার হচ্ছে কি না, প্রোফেজ মেটাফেজ অ্যানাফেজ যেটা আছে, আমরা জানি যে দুটো হওয়ার মানে হয় মাইটোসিস আর হচ্ছে মিওসিস। মাইটোসিসের ক্ষেত্রেও প্রোফেজ মেটাফেজ অ্যানাফেজ প্রোফেজও আছে, আর মানে তোমার মিওসিসের ক্ষেত্রে না, প্রোফেজ ওয়ানের ক্ষেত্রে হচ্ছে মানে প্যাকাইটিন প্রোফেজ ওয়ানে সেগুলো আছে মিওসিসে, ঠিক আছে। সেখান থেকে আমার তার ভাগ আছে প্যাকাইটিন, জাইগোটিন, নেট্রোটিন যেগুলো আছে টিনোটিন, ওগুলো তো পরের ভিডিওতে আলোচনা হবে। তো এখন যেটা হচ্ছে আজকে মাইটোসিসের হচ্ছে প্রোফেজ ওয়ান প্রোফেজ করবো। এবার হচ্ছে কি না, প্রোফেজ প্রোফেজ যখন জিনিসটা মানে তখন প্রথম G1S G2M2 হয়ে গেলো, এখানে কি হয় G1S G2 মানে এটাকে ইন্টারফেজ আমরা বলি। ইন্টারফেজে কি হয় জানেন না, ইন্টারফেজে হচ্ছে সেল নাম্বার মানে সেল নাম্বার এন্ট্রি হয়, প্লাস হচ্ছে মানে সেল যে তার গ্রোথ হয় যেটাকে বলবো, সেটাকে ডেভেলপমেন্ট আমরা মানে এখানে সেল সাইকেল সেটাকে বলবো না, ঠিক আছে। জাস্ট মানে নাম্বার হবে এম তার জেনেটিক মেটেরিয়াল সেল মানে যে DNA গুলো সেগুলো যে সিনথেসাইজ হবে, সেগুলো নাম্বার কপি হবে, এরকম আর এর মানে রেপ্লিকেশন যেগুলো হয় সেগুলো এস পেজে হয় আমরা জানি আগের ভিডিওতে, যারা দেখুন যারা ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে। এবার হচ্ছে কি, এরপরে আমরা চলে আসবো প্রোফেজ। হ্যাঁ, প্রোফেজে কি হয়, প্রোফেজ যে ক্রোমাটিন, ক্রোমাটিন মানে এখানে রেপ্লিকেটেড DNA যেগুলো আছে সেগুলো ক্রোমাটিন বলে। ক্রোমাটিনগুলো কী হয় না, শুরু শুরু হয় মানে থিন হয়, সেগুলো কী হবে না এক জায়গায় অ্যাসেম্বল হবে, শর্ট হবে এবং থিন হয়ে কী করবে না হচ্ছে ক্রোমোজোম ফরমেশন করবে, ঠিক আছে। এটা হচ্ছে প্রোফেজের প্রথম বৈশিষ্ট্য, এটা মানে ক্রোমোজোম তৈরি হলো। ক্রোমোজোম তৈরি করার পর কী হবে না, এখানে যে এগুলো আছে মানে নিউক্লিয়াসটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, ঠিক আছে। নিউক্লিয়াস ডিসঅ্যাপিয়ার হয়ে যাওয়ার ফলে কী হবে, আর ওটা থাকবে না, সেল মেমরি যেগুলো আছে সেটা ফেটে যাবে, ব্রেক আপ হয়ে যাবে। হয়ে গেলে কী হবে না, ক্রোমোজোমগুলো আছে তাহলে আউটসাইডে বেরিয়ে আসবে, বা আউটসাইডে বেরিয়ে কী হবে না, তারপর এটা হচ্ছে প্রোফেজে, এটাই হচ্ছে মানে মেন যে ক্যারেক্টারিস্টিক, প্রোফেজের মেন ক্যারেক্টারিস্টিক হচ্ছে নিউক্লিয়াস ডিসঅ্যাপিয়ার, ক্রোমোজোম ফরমেশন, ঠিক আছে। ক্রোমোজোমে হচ্ছে দুটো আছে, দুটো নন সিস্টার মানে সিস্টার, দুটো সিস্টার নন সিস্টার ক্রোমাটিন থাকে, তোমরা সবাই জানো। এবার হচ্ছে কি না, এবার ক্রোমোজোমগুলো মানে হয়ে গেল, তারপরে চলে আসবো আমরা এখানে কি হচ্ছে না, ক্রোমোজোমে হচ্ছে কি না, এখানে মাইক্রোটিউবুলস একটা মানে এ থাকে। মাইক্রোটিউবুলস কি, আমাদের ওই সেল মোটিলিটিতে হেল্প করে, সেল শেপে সাহায্য হেল্প করে, এখানে মাইক্রোটিউবুলস কি না, ক্রোমোজোমগুলো ডিসঅ্যাসেম্বল হওয়ার ক্ষেত্রে এখানে কাজে লাগে, ঠিক আছে। তো মাইক্রোটিউবুলস এখানে হচ্ছে না ডিসঅ্যাসেম্বল, মাইক্রোটিউবুলস আসবে, এবার মাইক্রোটিউবুলস এটা হচ্ছে প্রোফেজে গেল। এবার হচ্ছে প্রোফেজ আর মেটাফেজে যাওয়ার আর একটা মানে এখানে মাঝে একটা শর্ট ফেজ আছে, যেটাকে আমরা প্রো মেটাফেজ বলি। এবার প্রো মেটাফেজটা কি না, এখানে যেটা আমরা বলেছি মেনলি, আমরা এখানে বললাম যে প্রোফেজ হচ্ছে নিউক্লিয়াস ডিসঅ্যাপিয়ার, আর নিউক্লো মানে নিউসেলের মেমরি যেটা আছে ওগুলো হচ্ছে ব্রেক আপ হয়ে যায়, সেটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে প্রো মেটাফেজে হয়, ঠিক আছে। এবার হচ্ছে প্রো মেটাফেজটা অলরেডি হচ্ছে মানে প্রোফেজের আন্ডারই ধরা হয়, কিন্তু আমরা একটা শর্ট নাম দিয়েছি এটা প্রো মেটাফেজ। এবারে কি না, প্রোফেজে তাহলে অ্যাকচুয়ালি প্রোফেজে হচ্ছে মানে ক্রোমোজোম ফরমেশন যেটাকে বলে, মানে ক্রোমাটিনগুলো হচ্ছে থিক আর থিন হয়ে ক্রোমোজোম ফরমেশন যেটাকে বলছি, আর তারপরে হচ্ছে ক্রোমেটাফেজ। ক্রোমেটাফেজ ওই নিউক্লিয়াস ডিসঅ্যাপিয়ার আর হচ্ছে এগুলো ফেড আপ হয়ে যাবে, ওগুলো হয়ে গেলো ক্রোমেটাফেজ। এবার হচ্ছে মেটাফেজ,
মেটাফিজে কি হবে, এখানে যে সেন্ট্রোজোম, সেন্ট্রো মানে আমাদের ক্রোমোজোমের যে মাঝখানে একটা সেন্ট্রোজোম থাকে, সেন্ট্রোজোমিকে সেন্ট্রোমিয়া থাকে, সেন্ট্রোমিয়াতে কি হবে না স্পিন্ডল, স্পিন্ডল ফর্মেশন হয়, স্পিন্ডল ফর্মেশন এখানে সেন্ট্রিওল থাকে, স্পিন্ডল ফর্মেশন হয়। এখানে প্রো মেটাফিজে কি হবে, এই যে স্পিন্ডল স্পিন্ডল ফাইবার যেগুলো ফর্মেশন হলো ওগুলো কি হবে না একটা করবে, মানে টেনশন প্রোভাইড করবে, যেটাকে যেটাকে আমরা সারফেস টেনশন বলি। এই সারফেস টেনশন টেনশন প্রভাবে কি হবে না, ওইগুলো হচ্ছে একটা মানে ক্রোমোজোম গুলো একটা প্লে মানে মানে প্লেন সাইড থেকে যেটাকে আসবে, মানে এখান থেকে ট্রাভেল করে মানে মাঝখান থেকে ট্রাভেল করে মানে ওই ধার প্রান্ত থেকে ওরা দুটো অপোজিট, প্রথমে যে সেন্ট্রোজোম সেন্ট্রিওল আছে ওরা দুটো অপোজিট মেরুতে থাকে, মানে একটা সেল যে দেখতে পেলে বুঝতে হবে যে পরে মানে এরপর মানে লেকচারের পরে আছে একটা অ্যানিমেশন দেখো, ওইখানে তোমার বস্ত বুঝতে হবে যে সেন্ট্রি মানে সেন্ট্রোজোম সেন্ট্রিওল যেখানে দুটো অপোজিট মেরু মানে থাকে, তারপর সেখান থেকে হচ্ছে স্পিন্ডেল ফাইবার ফর্মেশন হয়। স্পিন্ডেল ফাইবার ফর্মেশন হওয়ার পর কি হয়, স্পিন্ডেল ফাইবার ফর্মেশন হলে সেটা একটা জায়গায় পুরো এ থাকে, সেন্ট্রোজোম সেন্ট্রোমিয়া, এবার সেন্ট্রোমিয়ায় আর একটা ফ্যাক্টর এখানে থাকে কাইনেটোকোর, ঠিক আছে। তো এবার কাইনেটোকোর হচ্ছে কি করে, কাইনেটোকোর হচ্ছে ওই যে একটা এইগুলোকে ক্রোমোজোমগুলোকে একসঙ্গে রাখার চেষ্টা করে একটা প্লেট, যেটাকে আমরা মেটাফেজিক প্লেট বলা হয় বা ইকুইলেটেড প্লেট, যে ইকুইলেটেড প্লেট যেটাকে বলে অ্যানিমেশন দেখাবো, সেই ইকুইলেটেড প্লেট হচ্ছে সঞ্চয় করে, তাহলে এটা হচ্ছে মেটাফিজে হয়। তাহলে মেটাফিজিক কি হয় না, মেটাফিজিক প্লেট ফর্মেশন, তারপর হচ্ছে ক্রোমোজোম গুলো মুভমেন্ট করে এখান থেকে পুরো মানে মিডল এজ ফর্মেশন করে আর স্পিন্ডেল ফাইবার ফর্মেশন, ওকে। এগুলো হচ্ছে মেটাফেজের বৈশিষ্ট্য। এবার আর একটা জিনিস এখানে বলতে ভুলে গেছি, এখানে কি হচ্ছে একটা জিনিস হচ্ছে না প্রোফেজে, প্রোফেজ এখানে একটা ফ্যাক্টর যে প্রোটিন ফ্যাক্টর মানে ইউজ হয় মানে থাকে যেটা, সেটা হচ্ছে কনডেনসিন। কনডেনসিনটা কি করে, একটা লার্জ প্রোটিন ফ্যাক্টর যেটা হেল্প করে কিনা ক্রোমোজোম অ্যাসেম্বলি, ক্রোমোজোম অ্যাসেম্বলি অ্যান্ড সেগ্রিগেশন, ক্রোমোজোম সেগ্রিগেশন ডিউরিং মাইটোসিস অ্যান্ড মিওসিস, ক্রোমোজোম সেগ্রিগেশন আর অ্যাসেম্বলি হেল্প করে। এর কনডেনসিন হচ্ছে দুটো আছে, কনডেনসিন ওয়ান অ্যান্ড কনডেনসিন টু, এই দুটো আছে, আর দুটো সাব ইউনিট আছে এসএমসি টু আর এসএমসি ফোর, এই দুটো কি করে না দুটো প্যারিং সাব ইউনিট ফর্মেশন করে। এবার হচ্ছে কনডেনসিন ওয়ান অ্যান্ড কনডেনসিন টু, কনডেনসিন ওয়ান হচ্ছে কি করে না নিউক্লিয়াস মানে সাইটোপ্লাজমে থাকে, যেটা কি করে না ওই ক্রোমোজোম অ্যাসেম্বলি আর ডিসঅ্যাসেম্বলি হেল্প করে, ঠিক আছে। আর ওইখানে কি যে এই কনডেনসিন ওয়ানের একটা আছে, আমরা যখন চেক পয়েন্ট পড়বো, চেক পয়েন্ট পরে আসবে, চেক পয়েন্ট পড়বো, তো চেক পয়েন্টে এই কনডেনসিন ওয়ানের হচ্ছে খুব ইম্পর্টেন্ট ভূমিকা একটা আছে, রোল আছে। তো কনডেনসিন ওয়ান আর কনডেনসিন টু যেটা আছে সেটা আমাদের নিউক্লিয়াসে থাকে, সেও একই রকমভাবে সেম হেল্প করে হচ্ছে ওই ক্রোমোজোম কনডেনসিন প্রোফেজ নিউক্লিয়াস এটাকে হেল্প করে, ওকে। এইটা হচ্ছে মানে কনডেনসিনের দুটো কাজ, কনডেনসিন ওয়ান অ্যান্ড কনডেনসিন টু, ঠিক আছে। এই দুটো একটা ফ্যাক্টর আছে প্রোফেজের মানে কাজে লাগে ক্রোমোজোমের ফর, ঠিক আছে। আর মেটাফেজ তো মেটাফেজের একটা বলেছিলাম যে এরপরে হচ্ছে চলো এবার আমরা অ্যানিমেশনটা দেখে নিই, অ্যানিমেশন দেখলে তোমাদের ব্যাপারটা বুঝতে সুবিধা হবে, চলো তাহলে অ্যানিমেশনটা দেখে নিই। এখানে এখানে দেখো মাইটোসিস প্রক্রিয়াটা দেখাচ্ছে, মাইটোসিস মানে হচ্ছে পুরো অল ডেভেলপমেন্ট যেটাকে বলে, ঠিক আছে। তার রিজেনেশন অফ বডি পার্টস, বডি পার্টসটাকে রিজেনেশন দেখানো হয় আর কি। এবার হচ্ছে এটা দুটো মানে এভাবে হয়েছে, দুটো ডটার নিউক্লিয়ার তৈরি হবে, জানো তোমরা সেলফ সাইকুলারিটিটা। তারপরে কী হচ্ছে না এর স্টেজ, স্টেজ হচ্ছে মাইটোসিস, মাইটোসিস আমি যেটা বলেছি প্রোফেজ মেটাফেজ অ্যানাফেজ, মেটাফেজ অ্যানাফেজ অ্যান্ড টেলোফেজ, এই তো। এবার হচ্ছে কি না এটা মিওসিসের ক্ষেত্রে, এবার একটা ক্যারিওকাইনেসিস মানে সাইটোকাইনেসিস, সরি সাইটোকাইনেসিস বলে একটা আছে, যেটা হচ্ছে এমনি একটা তার স্টেজের মধ্যে ইন্টারভিউজের মধ্যে ওখানে থাকে, ঠিক আছে। এরপর এখানে যে মানে ক্রোমাটিনগুলো আছে সেগুলো কনডেন্স হয়ে যাবে, তারপরে প্রোফেজ মেটাফেজ আসবে আর কি। এবার এটা ইন্টারফেজ, এখানে সে জি ওয়ান জি এস জি টু এগুলো নাম্বার, সেল নাম্বার ইনক্রিজ হবে আর কি, ঠিক আছে। প্রোফেজ আসছে, প্রোফেজ এখন যে ক্রোমাটিনগুলো আছে দেখাচ্ছে, ক্রোমাটিনগুলো হলে কনডেন্স হয়ে মানে ক্রোমোজোম তৈরি হবে, ক্রোমোজোমস। এবার কি হচ্ছে না সিস্টার ক্রোমাটিন যেগুলো আছে দুটোকে বলে, আর এগুলো হচ্ছে সেন্ট্রোজোম সেন্ট্রোমিয়া, সেন্ট্রোমিয়া থাকে আছে। এবার নিউক্লিওলাস, এবার এগুলো কী হবে প্রোফেজের যে নিউক্লিয়ার মেমব্রেন ভেঙে ফেড আপ হয়ে যাবে নিউক্লিওলাস, যাতে নিউক্লিওলাস বুঝতে না পারে আর কি। এবার হচ্ছে কি না সেন্ট্রোজোমগুলো একটা এক মানে একটা ফাইবার এটাকে প্রো মেটাফেজ স্টেজে হয় আর কি, সেন্ট্রিওলস যেটা সেন্ট্রোজোমে সেন্ট্রিওল থাকে আমরা জানি, এগুলো স্পিন্ডল ফাইবার ফর্মেশন হবে। এবার হচ্ছে মেটাফেজ, ওটা হচ্ছে প্রো মেটাফেজ হবে, মেটাফেজে কী হয় না ওইগুলো যেটা হয় মাইক্রোটিউবুল সেগুলো আছে, এখানে একটা সিস্টেম যেটা বলেছিলাম মাইক্রো সিস্টেম, ওইখানে একটা অ্যাটাচ হয়ে একটা মেটাফেজিক প্লেট, যেটা একটা ইকুইটোরিয়াল প্লেটে গঠন করবে, বললাম এক্ষুনি ইকুইটোরিয়াল প্লেট,
এটাকে মেটাফিজিক ট্রেড বলা হয়। সিস্টার ক্রোমাটিড গুলো সেন্ট্রোমিয়ার যেগুলো আছে, এখানে কাইনেটিকোর বলে একটা ফাংশন আছে, ওটা নেক্সট ভিডিওতে বলবো। কাইনেটিকোর এর ফাংশন একটা আছে, ওর একটা প্রোটিন টোটিন একটা বলে যেটা মানে রেগুলেট করতে সাহায্য করে, ঠিক আছে। সেটাতে অ্যানিমেশন তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। আর অ্যানিমেশন এখানে সাউন্ড ছিল না, সরি, মানে অ্যানিমেশন যেটা ওই ফোনে একটা আমি ওই ইউটিউব থেকে নিলাম, তো আমি সেটা ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, চাইলে তোমরা ওখানে অবশ্যই দেখতে পারো। এছাড়াও আরও অনেক অ্যানিমেশন আছে, তোমরা গিয়ে দেখতে পারো, ঠিক আছে। আশা করি তোমাদের ভিডিও ভালো লেগেছে, ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমাদের বন্ধুদের সঙ্গে, প্লিজ শেয়ার করো তোমার বন্ধুদের সঙ্গে, যাতে তারাও মানে বুঝতে পারে বা তারাও কিছু ইয়ে করতে পারে, অ্যাটলিস্ট তাদেরও অ্যানিমেশন ভিডিওগুলো দেখাও, ঠিক আছে, তারাও বুঝুক, ঠিক আছে। এই হচ্ছে কথা। আর হচ্ছে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, আর মানে ভিডিও ভালো লাগে লাইক বাটন অবশ্যই টিপে দিও। আর হচ্ছে চ্যানেলের পাশে মানে সাবস্ক্রাইব বাটন পাশে একটা ঘন্টা আছে, টুঙ্কাটা বেজে যাও, যাতে তোমাদের কাছে নোটিফিকেশন যায়, ঠিক আছে। আর হচ্ছে কি বলবো, আজ তোমাদের সাপোর্ট অনেক পাচ্ছি, অনেক মানে ভেরি ভেরি সাপোর্ট পাচ্ছি, আরও পেতে চাই, ঠিক আছে। বা তোমাদের ইচ্ছা তোমরা কী করবে, ঠিক আছে, আমি তোমাদেরকে ভ্যালু প্রোভাইড করতে হবে, তোমরা যদি তোমার আমার ভিডিও থেকে তোমার ভ্যালু প্রোভাইড হয় মানে প্রোভাইড পেয়েছো বলে মনে করছো, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে। ভ্যালু পেলেই তবে হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে। অবশ্যই আমি চাইবো যে আমার ভিডিওতে থেকে তোমরা মানে ভ্যালু পাই, ঠিক আছে। আমি কমেন্টের মাধ্যমে তুমি কমেন্ট করতেই পারো, কোনো কোনো এনি প্রবলেম যদি কোনো বুঝতে না অসুবিধা হলে কোনো প্রবলেম কমেন্ট ফাঁকা আছে কমেন্ট করো, ওকে। আচ্ছা, আশা পরের ভিডিওতে পার্ট থ্রিতে আসছি, নেক্সট ভিডিওতে, ততক্ষণে চলে যাবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কতবার বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ওকে, বাই।